জরাজীর্ণ হাসপাতাল হাসপাতালের ছাদ দিয়ে অনবরত পড়ছে বৃষ্টির জল। দুর্ভোগে হাসপাতালে থাকা ডাক্তার নার্স সমেত রোগী সাধারণ। অথচ কয়েক বছর আগে তার পাশেই তৈরি হয়েছে হাসপাতালটির নতুন ভবন। দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতায় নতুন ভবনের উদ্বোধন না হওয়ায় হচ্ছে এ সমস্যা। ঘটনা বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে, জানিয়ে চরম ক্ষুব্ধ এলাকার মানুষ সহ রোগী ও তার আত্মীয়রা। আপনি কি এখানে শরীর কি ভালো না? এই যে জল পড়ছে এখানে হসপিটালের মধ্যে ছাদ দিয়ে জল পড়ছে, আপনি এই সম্পর্কে কি বলবেন? যে এখানে যে হসপিটালের যে সুরক্ষা কমিটি আছে তারা যদি একটু সুদৃষ্টি দেয়, আশা করি এগুলি এখানে তো আমাদের বক্সনগরে নতুন যে হাসপাতালের ভবন তৈরি হয়েছে সেখানে কি এখনো মানে নতুন হাসপাতালে আপনাদের স্থানান্তর করেনি? না, এখনো কি পুরান হাসপাতালে রয়েছে? জল পড়া সত্ত্বেও কেন হাসপাতালের কর্তৃপক্ষরা ওইখানে স্থানান্তর করছে না, আপনি এই সম্পর্কে কি বলবেন? কি বলবো, তারা হয়তো মনে করে এত দেরি করছে, এই বাংলা দিয়ে জল পড়ছে, আপনি সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আবেদন করি তারা থেকে দেখে এখানে যে কমিটি আছে সেই কমিটিকে বলে যেন এই সমস্যার সমাধান করে দিচ্ছে।